এলাকায় ঝামেলা হচ্ছিলো, তখন আমি ওইখানে গেলাম, দেখলাম বহিরাগতরা এসে এলাকায় ঝামেলা করছে, তো আমি তখন পুলিশের সাথে কথা বলছিলাম, ঠিক আছে, তখন আমাকে এসে রিভলভার দিয়ে মারলো এবং গুলি চলছিল, বোম ব্লাস্ট হচ্ছিলো, তখন আমাকে তিল ঘুষি লাথি মারে, কারা মারে হচ্ছে টিএমসির কিছু দুষ্কৃতি, নাম হচ্ছে একজন বাচ্চু ছিল, মাছরের শকুনার রাজীব ছিল, পঙ্কা ছিল, বাবাই ছিল, এরা থেকে আমাকে তিল ঘুষি মারে, লাথি মারে আর রিভলভার দিয়ে আমার মাথায় মারে। পুলিশ তখন ছিল, পুলিশ স্পটে ছিল, পুলিশকে আমি বারবার করে বললাম আপনি দেখুন এই যে মারছে আমাকে, এই যে ধরুন, পুলিশ কিছুই করল না, পুলিশ সামনে দিয়ে বেরিয়ে গেল। এটা টিন্টু মুখার্জির নেতৃত্বে ঘটনাটা ঘটেছে এবং চেয়ারম্যানের নেতৃত্বে হয়েছে। চেয়ারম্যানের নাম কি? সুশীল তালুকদার। মানে কী করলো দুষ্কৃতীরা বেরোনোর সময়? কী করলো বেরোনোর সময়? ওরা বোম্বিং করেছে এবং ফায়ার করতে করতে বেরিয়ে গেছে। কটা গুলি করেছিল ওরা? প্রায় 100 রাউন্ড গুলি করে বেরিয়েছে। আচ্ছা, এলাকায় কি তারপরে কি হলো? এলাকার লোকজন তো বেরিয়েছে, এলাকার সাধারণ মানুষ খেপে গিয়ে যে ওরা বাইকগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে এবং গাড়িগুলো ভাঙচুর করেছে। তোমার এখন কি অবস্থা? আমার অবস্থা একটু খারাপের দিকেই, মানে মাথাটা স্ক্যানভাবে মেরেছে, আমার বমি হয়েছে একবার রাতে, এবং এটা আমার সিটি স্ক্যানও হয়েছে, সিটি স্ক্যান করে এক্ষুনি আসলাম এই সিটি স্ক্যানের আমার অফিস। তোমার নাম? আমার নাম অনুপ কুমার মন্ডল।